হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন টু জব। নিয়ে এসেছি আরেকটি এক্সাইটিং নিউ ভিডিও ইরিগেশন ডিপার্টমেন্টের রিটার্ন এক্সাম নিয়ে। আমরা জানি ইরিগেশন ডিপার্টমেন্টে 643টি পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তার মধ্যে কিছু পোস্ট ছিল সেকশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সেকশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 2015 নেওয়া রিটার্ন এক্সামের জেনারেল নলেজের কোয়েশ্চেনগুলো আর তার সঠিক আনসারগুলো। এগুলো দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে এক্সামে কী ধরনের কোয়েশ্চেন আসবে এবং সেভাবে আপনারা নিজেদের প্রিপেয়ার করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন সেই কোয়েশ্চেনগুলো। কিন্তু তার আগে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ইন্সপায়ার করুন, ভিডিও খারাপ লাগলে ডিসলাইক দিন আর কমেন্ট করে জানান আপনাদের সাজেশনস। তো বন্ধুরা, প্রশ্নগুলো দেখবার আগে আমাদের একটু সিলেবাসটা দেখে নিতে হবে। এই দেখুন সিলেবাসটা এখানে আছে। জেনারেল ইংলিশের জন্য থাকবে 30 কোয়েশ্চেন, জেনারেল নলেজ অর্থাৎ জিকে অ্যান্ড ইন্টেলিজেন্স উইথ স্পেশাল এমফেসিস অন আসাম, আর আসামের উপর গুরুত্ব দেওয়া থাকবে জেনারেল নলেজের ক্ষেত্রে। এতে আসবে 20 প্রশ্ন, লজিক্যাল রিজনিং অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিংয়ের জন্য আসবে 50 কোয়েশ্চেন। সবগুলো কোয়েশ্চেনে 1 মার্ক থাকবে, তাই সব মিলিয়ে হচ্ছে আমাদের 100 মার্কের এক্সাম। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব জেনারেল নলেজের উপর এরকম 30 কোয়েশ্চেন, যেগুলো 2015 এসেছিল সেকশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া রিটার্ন এক্সামে। তো বন্ধুরা, এই সেই কোয়েশ্চেনগুলো। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটি, সেটি হলো হু ওয়াজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ ভারত রত্ন ফর ফিজিক্স, ফিজিক্সের জন্য কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। সেটির সঠিক উত্তর হলো এ নম্বর, সিভি রমন। কোয়েশ্চেন নাম্বার টু, অন হুইচ রিভার সর্দার সরোবর ড্যাম ইজ বিল্ড, সর্দার সরোবর ড্যামটি কোন নদীর উপর আছে। এটির সঠিক আনসার হলো ডি নম্বর, নর্মদা রিভার বা নর্মদার নদীর উপর এই বারটি দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, সন্তোষ ট্রফি ইজ রিলেটেড টু, সন্তোষ ট্রফি নিচের কোন খেলার সঙ্গে জড়িত। এটির সঠিক আনসার হচ্ছে ডি নম্বর, ফুটবল খেলার সঙ্গে এটি জড়িত। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর, দি মেজারমেন্ট অফ ব্যাডমিন্টন কোর্ট অফ ডাবলস, ডাবলসের জন্য ব্যাডমিন্টন কোর্টের মাপ কি হতে হবে। এটির সঠিক আনসার হলো এ নম্বর, 44 ফিট বাই 22 ফিট। আর যদি এটা ডাবলসের জায়গায় এটি যদি সিঙ্গল হয়ে যেত, তবে এক্ষেত্রে শুদ্ধ আনসারটি হতো ডি নম্বর, 44 ফিট বাই 17 ফিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, হীরাকুদ ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, হীরাকুদ বাঁধটি নিচের কোনটি রাজ্যের মধ্যে আছে। এ নম্বর অন্ধ্রপ্রদেশ, বি নম্বর ওড়িশা, সি নম্বর কর্ণাটক, ডি নম্বর ওয়েস্ট বেঙ্গল। এটির সঠিক আনসার হচ্ছে বি নম্বর, ওড়িশা। ওড়িশাতে আছে হীরাকুদ বাঁধটি। নেক্সট নম্বর সিক্স, হু ইজ দ্য এডিটর অফ অসমীয়া প্রতিদিন, অসমীয়া প্রতিদিনের এডিটর কে। 6 নম্বর প্রশ্নের সঠিক আনসার হবে নিত্য বড়া, এ নম্বরটি হবে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, সিলভাসা ইজ দ্য ক্যাপিটাল অফ, সিলভাসা এটি নিচে দেওয়া কোনটির রাজধানী। তো এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে নম্বর বি, দাদরা অ্যান্ড নগর হাভেলি। দাদরা এবং নগর হাভেলি আমরা সবাই জানি এটি একটি ইউনিয়ন টেরিটরি এবং তার ক্যাপিটাল হচ্ছে সিলভাসা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ অ্যান এমিনেন্ট জুরিস্ট, এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত আর জুরিস্ট হচ্ছে আইনজীবী। তো নিচের কোনজন বিখ্যাত আইনজীবী ছিলেন ভারতের প্রেসিডেন্ট। তো এটির সঠিক আনসার হলো বি নম্বর, এম হিদায়তুল্লাহ। কোয়েশ্চেন নাম্বার নাইন, ডায়মন্ড মাইন্স আর ফেমাস ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া, ভারতের কোন জায়গার ডায়মন্ড খনিগুলি বিখ্যাত। এটির সঠিক আনসার হবে নম্বর বি, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ডায়মন্ড মাইন্সগুলো বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন, দি চিলিকা লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া, ভারতের কোন রাজ্যে চিলিকা লেক আছে। তো এটির সঠিক আনসার আমরা সবাই জানি এটি হচ্ছে ওড়িশাতে আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট স্টেট ডাজ নট শেয়ার দ্য বাউন্ডারি উইথ দরং ডিস্ট্রিক্ট, নিজের কোনটি জেলা বা রাজ্য দরং ডিস্ট্রিক্টের সঙ্গে কোনো ধরনের বাউন্ডারি শেয়ার করে না। তো এটির সঠিক আনসার হচ্ছে সি নাম্বার, নলবাড়ি, নলবাড়ির দরং ডিস্ট্রিক্টের সঙ্গে কোনো বাউন্ডারির যোগ নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ, হুইচ অফ দ্য ফলোয়িং সোয়েলস ইজ বেস্ট সুইটেবল ফর কটন, কটনের জন্য কী ধরনের মাটি খুব উপযুক্ত। তো এটির সঠিক আনসার হচ্ছে এ নম্বর, ব্ল্যাক সোয়েল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান কসমোনট ইন স্পেস। তো কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সঠিক আনসার হলো নম্বর ডি, ভ্যালেন্টিনা টেরিসকোভা। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ লাল বাল পাল, এটির সঠিক আনসার হয়ে যাবে বি নম্বর, লাল বাহাদুর শাস্ত্রী। আমরা সবাই জানি লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পালকে একসঙ্গে বলা হতো লাল বাল পাল। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন, হুইচ অফ দ্য ফলোয়িং অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং হ্যাজ এ ফ্যাসিলিটি টু সেন্ড টেক্সট বেসড মেসেজেস
অফ আপ টু 140 ক্যারেক্টার। এটির আনসার আমরা অনেকেই জানি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। এটির সঠিক আনসার হবে 15 এ নম্বর, টুইটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, এটিও একটি ইজি কোয়েশ্চেন। গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড এট হুইচ প্লেস। এটির সঠিক আনসার হয়ে যাবে মুম্বাই, সি নাম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, 100 rupee ইন্ডিয়ান কারেন্সি নোট বিয়ার্স দ্য সিগনেচার অফ। 100 rupee ইন্ডিয়ান কারেন্সিতে কার সিগনেচার থাকে? এটির সঠিক আনসার হয়ে যাবে সি নাম্বার, আরবিআই গভর্নর। 100 টাকার নোটে আরবিআই গভর্নরের সিগনেচার থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, রিকেটস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ। রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটির সঠিক আনসার হয়ে যাবে ডি নাম্বার, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, দি চেঞ্জ ইন দ্য ফোকাল লেন্থ অফ অ্যান আই লেন্স ইজ কজড বাই দ্য অ্যাকশন অফ দি। এটির সঠিক আনসার হয়ে যাবে এ নাম্বার, সিলিয়ারি মাসেলস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রডিউসড ইন আওয়ার বডি ওয়েন দ্য স্কিন ইজ এক্সপোজড টু সানলাইট। সূর্যের আলোতে যাওয়ার পর আমাদের শরীর কি ভিটামিন প্রডিউস করে? এটির সঠিক আনসার হয়ে যাবে এ নাম্বার, ভিটামিন ডি। সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই, এটা আমরা সবাই জানি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর রেকগনাইজড ইন দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটির সঠিক আনসার হবে নাম্বার এ, 22টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, পুলিৎজার প্রাইজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। পুলিৎজার প্রাইজ কিসের জন্য দেওয়া হয়? তো এটির সঠিক আনসার হলো বি নাম্বার, জার্নালিজম অ্যান্ড লিটারেচার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, হু ইজ দ্য অথার অফ বনফুল। বনফুলের লেখক কে? এটির সঠিক আনসার হয়ে যাবে বি নাম্বার, যতীন্দ্রনাথ দুয়ারা। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 24, দি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া ভারত রত্ন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু অনলি টু ফরেনার্স সো ফার। ওয়ান অফ দেম ইজ নেলসন ম্যান্ডেলা, দি আদার ইজ। ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হলো ভারতরত্ন, যেটা এখন পর্যন্ত 2 বিদেশিকে দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলো নেলসন ম্যান্ডেলা। অপরজনের নাম কি আমাদের বলতে হবে? এটির সঠিক আনসার হবে এ নাম্বার, খান আব্দুল গফার খান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, অলমোস্ট অল দ্য রিভার্স অফ ইন্ডিয়া ফ্লো ফ্রম ওয়েস্ট টু ইস্ট সো দ্যাট টু মিট দ্য বে অফ বেঙ্গল এক্সেপ্ট। ভারতের সবগুলি নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় যাতে তারা গিয়ে বে অফ বেঙ্গলের সঙ্গে মিলতে পারে, এক্সেপ্ট কোনটি ছাড়া, নিচের কোন নদীটি ছাড়া বাকি সবগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, ওয়েস্ট টু ইস্ট। তো এটির সঠিক আনসার হবে এ নম্বর, নর্মদা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, হু ইজ কম্পোজ দ্য ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থম জনগণ মন। এটি আমরা সবাই জানি, এটির সঠিক আনসার হবে এ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, হুইট ইজ এ ক্রপ অফ। তো হুইট হলো গম। তো এখানে জিজ্ঞেস করছে গম কি ধরনের শস্য, তো গম হলো এক ধরনের রবি শস্য। এটির সঠিক আনসার হয়ে যাবে এ, রবি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, হু ইজ নোন এজ পাঞ্জাব কেশরী, কাকে পাঞ্জাব কেশরী বলে জানা যায়। তো এখানে সবগুলো অপশনই ইনকারেক্ট হয়ে যাবে, এটির সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। তো এটি আমি যেরকম পেয়েছিলাম সেরকমই এখানে তুলে ধরেছি, কিন্তু এটির সঠিক আনসার এটার মধ্যে একটিও নয়, এটির সঠিক আনসার হয়ে যাবে লালা লাজপত রায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস হ্যাজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইন আর্থস অ্যাটমসফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এটি আমরা সবাই জানি, সি নাম্বার, নাইট্রোজেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ বাক্সা। বাক্সার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের নাম কি? তো এটির সঠিক আনসার হয়ে যাবে বি নাম্বার, মুসলপুর। তো বন্ধুরা, এই ছিল আমার পুরো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই চ্যানেলে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের রিটেন এক্সামের আরও কোয়েশ্চেন নিয়ে ভিডিও নিয়ে আসব, সেগুলি দেখতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনাদের সব বন্ধু বান্ধবীদের সাথে। আর চ্যানেলকে সাহায্য করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে করতে পারেন শপিং। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।